নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে যেটা আমি বানিয়েছি চিকেন ললিপপ, রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ, যেটা খুবই সহজে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন এবং আমি খুব কম পদ্ধতিতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি আমার মূল রেসিপিতে চলে যাই। তো চিকেন ললিপপ বানানোর জন্য যেটা প্রথমেই লাগবে চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিস ছাড়াও কিন্তু চিকেন ললিপপ বানানো যায়। তো আজকে আমি লেগ পিস দিয়ে বানাচ্ছি। তো এখানে চার পিস লেগ পিস নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পরে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে এরকম করে। তো কেটে ঠিক এরকম ললিপপের আকারে শেপ দিয়ে নিয়েছি। তো একই রকমভাবে চার থেকে আমি কেটে নিয়েছি। নেয়ার পরে মশলাগুলো মাখিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হাফ চামচ চিকেন মশলা, যদি এটা আপনাদের না থাকে নাও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, সয়া সস দিচ্ছি হাফ চামচ। তো দিয়ে খুব ভালো করে ম্যারিনেটটা করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। তো 10 মিনিট হয়ে গেছে, উপর থেকে আরও একটু আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এখানে আপনারা কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দাও কিন্তু অ্যাড করতে পারেন। তো আজকে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো। তো আরও একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যতটা পরিমাণ লাগে সেই অনুযায়ী দেবেন। তো দেওয়ার পরে আরও একটু মাখিয়ে নিলাম। তো এবার ভাজার জন্য এখানে সাদা তেল আমি ব্যবহার করব, তার জন্য পরিমাণ মতো তেল বসিয়ে দিচ্ছি, কারণ এই চিকেন ললিপপটা ভাজার সময় কিন্তু পুরো ডুবো তেলে ভাজতে হবে। আর আগে আমি যে ব্ল্যাক পেপারটা দিতে ভুলে গেছিলাম, তো এটা আপনারা আগে দিতেও পারেন বা এরকমভাবে মাখিয়ে নিতে পারেন। তো একটু সামান্য ফুড কালারও দিয়ে দিয়েছি, কালারটা জাস্ট ভালো হওয়ার জন্য। তো দেওয়ার পরে তেলটাকে হাই হিটে গরম করে মিডিয়াম করে দিয়েছি। আর এই লেগ পিসটা কিন্তু একটু নর্মাল আছে ভাজতে হবে, নাহলে একটু সিদ্ধ হতে দেরি হবে। তো চারটাকেই আমি একসাথে ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটি প্রথম থেকে ফলো করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু ভীষণ ভীষণই ভালো হয়। তো এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ বড় সাইজ লেগ পিস দিয়ে আমি ললিপপটা বানাচ্ছি, সেই কারণে 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিয়েছি। তো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। তো চিকেন ললিপপগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো এখানে কিছুটা পরিমাণ ফয়েল পেপার নিয়েছি, যেমন করে রেস্টুরেন্টরা মুড়িয়ে দেয় তো ঠিক তেমনভাবে কিন্তু আজকে আমি গার্নিশিংটা করব। তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, ও চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।